বাংলা মানবতার সমাধান সাল্লাম আল্লাহ রসউল্লিল্লাহ ও আলা আলিহী ও শাহ্বি ইউমান ওয়ালা আহাবাদ সম্মানিত সুদীয় দর্শকবৃন্দ আমাদের ধারাবাহিক আলোচনা বিবাহ সংক্রান্ত মাস আলা ও মাসাই। এ প্রসঙ্গে আজকে আপনাদের সামনে বিবাহের অরকুন নিয়ে আলোচনা করা হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা ব্যতীত বিবাহ শুদ্ধ হতে পারে না সে কারণ এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সকলের স্পষ্ট জ্ঞান এবং ধারণা থাকা প্রয়োজন আজকে আমরা এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সম্মানিত অতিথিদেরকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমরা তাদেরকে স্বাগত ও ওয়ারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আলোচনা আমরা প্রথমেই আলোচনা আসব যে বিবাহ যেহেতু একটি ইসলামী বন্ধন এবং ইসলাম শরীয়তের নাম কোরআন এবং সন্ন্যাহের নাম কোরআন ও সন্নাহের রীতি বিরুদ্ধ কোন পন্থায় বিবাহ সংগঠিত হতে পারেন সেজন্য বিবাহের কিছু নিয়ম নীতি এবং বিধান রয়েছে আমরা সেই বিধান প্রসঙ্গে আলোচনার ধারাবাহিকতায় আজকে বিবাহের রুখুন নিয়ে আলোচনা করবো সর্বপ্রথম আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাবো সম্মানিত শেখ সাইফুদ্দিন বেলাল মাদানিকে বিবাহের রুখুন বলতে কি বুঝায় এবং রুকুন কয়টি ও কি কি বিসমিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والا কিছু রুকুন রয়েছে কিছু শর্ত রয়েছে কিছু সুন্নত কিছু মুস্তাহাব বিভিন্ন দিক রয়েছে যেটা আমরা ফার্স্ট জানবো যে রুকুন যেটা না হলে কোনোভাবেই বিবাহ সম্পাদন হওয়া সম্ভব নয় এইগুলি মাত্র তিনটি প্রথমটি হচ্ছে যে ছেলে এবং মেয়ে বা বরকনে বা স্বামী স্ত্রীর উপস্থিতি এমন না যে আবদুল্লার সঙ্গে জাইনাবের বিয়ে দিয়ে দিলাম কিন্তু জাইনাব এবং আবদুল্লাহ এখনো দুনিয়াতে আসে নাই বা আসলেও কে কোথায় সেটাও আমরা জানি না এমন যেন না হয় এজন্য ছেলে এবং মেয়ের উপস্থিতি বা পৃথিবীতে আছে এটা থাকা এক নাম্বার। এবং থাকলেই হবে না দুইজনের সম্পর্ক করতে যেন কোনো বাধা না থাকে সেটা বংশীয় কারণে হোক যাদের সঙ্গে বিয়ে হারাম বা কোনো দুধ পানের কারণে হোক সেটা হারাম অথবা দিন দিনের কারণে অর্থাৎ একজন মুসলিম একজন কাফের যেগুলি নিষিদ্ধতা আছে হয়তো পরবর্তীতে আমাদের আসবে ঠিক এইভাবে দুই নম্বর যেটা হলো রুকুন সেটা হলো ইজাব ইজাব মানে গার্জিয়ান মেয়ের গার্জিয়ান অথবা তার যিনি স্থলাভিষিক্ত বা তার যিনি প্রতিনিধি তিনি ছেলেকে লক্ষ্য করে বলবেন যে আমার মেয়েকে বা অমুককে তোমার সঙ্গে বিয়ে দিলাম বা মালিক বানিয়ে দিলাম জাওয়াজ তোকা বা আনকাহাতোকা বা মাললাখ তোকা এই ধরনের শব্দ বলবেন এটা অবশ্যই বলতে হবে গার্জেন আমাদের দেশে দেখা যায় যে বাবা আছে কোথায় আপনার লন্ডনে বা মেয়ে আপনার বিয়ে দিয়ে দিল কে মা এটা কিন্তু হবে না অবশ্যই গার্জিয়ান পুরুষ হবে এবং গার্জিয়ানের জন্য কি শর্ত আছে সেটা আমরা পরে আসবো যে গার্জেন কে হতে পারবে এবং গার্জিয়ান শর্তটা কি ধন্যবাদ এবং তিন নম্বর যে রুকুনটা সেটা হলো যে কবুল ছেলে অথবা ছেলের পক্ষ থেকে তার প্রতিনিধি বা উকিল বলবে যে কবুল আমি এই বিয়েকে কবুল করলাম তাহলে জনাব সাইফুদ্দিন সাহেবের আলোচনায় এটা স্পষ্ট হয়ে উঠল যে বিবাহ সম্পাদনের রকুন হচ্ছে তিন তার মধ্যে এক নম্বর হচ্ছে যে পাত্রপাত্রী পাওয়া অর্থাৎ খেয়ালি জগতে কোনো বিয়ে যেন না হয় এটা যাদের অস্তিত্বই নেই যেখানে পাত্রপাত্রী পাওয়া গেল না এমনটি যেন না হয় অনুরূপভাবে ইজাব এবং কবুল অন্যতম আরও দুটি শর্ত আমরা তার আলোচনার মাধ্যমে পেলাম এখন আমি যেটা জানতে চাইব জনাব শেখ আমানুল্লাহ মাদানী সাহেবের কাছ থেকে যে এখানে দেখা যায় দুটি দিক আমরা দেখতে পাই যে পত্রপত্রী পাওয়ার ক্ষেত্রে দুটি দিক তার মধ্যে একটি দিক হচ্ছে মানে আইয়া বা শরীয়তে কিছু কিছু বিধিনিষেধ আছে যাদেরকে বিয়ে করা যাবে কি যাবে না এক্ষেত্রে কিছু আলোকপাত করার জন্য আমি আপনাকে অনুরোধ করি মাওয়ানে এখানে তিনটি এক নম্বর হল যে উদ্দিন আইন দিনের এখতেলাফ দিনের এখতেলাফ একজন কাফের সাথে একজন মুসলিমের একজন মুসলিমের সাথে একজন কাফের কোনো অবস্থাতেই বিবাহ হতে পারে না দ্বিতীয় একটি বিষয় হল যে ইসলামী শরীয়ত বংশের কারণে কিছু কিছু বিবাহকে অবৈধ করেছে বনকে ভাই বিবাহ করতে পারে না এখানে যেমন শরীয়তের বাধা রয়েছে সামাজিকতার ব্যাপারটাও রয়েছে ভাই বোনের মধ্যে যদি বিবাহ হয় তাহলে তো দেখা যায় আত্মীয়তা কমে যায় বরঞ্চ দেখা গেল যে ভাই অন্য জায়গায় আর এক ফ্যামিলিতে বিয়ে করলো বনটাকে আর এক ফ্যামিলিতে দিল দেখা গেল দুটা আত্মীয় বেড়ে গেল অনুরূপভাবে দুধ পান করার ক্ষেত্রে দুধ মা দুধ মায়ের মেয়ে বন এই ধরনের বিবাহ নিষেধ করা হয়েছে ইসলামী শরীয়ত যেটা নিষেধ করেছে সে নিষেধের মধ্যে দুনিয়া ও আখেরাতের কল্যাণ রয়েছে যার ফলেই সেখানে নিষেধ করা হয়েছে তো বিবাহ ক্ষেত্রে এই নিষেধগুলি খেয়াল রাখা খুব জরুরি আছে কথা সেটা আমাদের সামনে পরিষ্কার হয়ে উঠলো যে পাত্রপাত্রী পাওয়ার ক্ষেত্রে আমরা পাত্র পেলাম পাত্রী পেলাম এরপরেও শরীয়ত সেখানে কিন্তু কিছু শর্ত আরোপ করেছে সেখানে কোনো প্রকার প্রতিবন্ধকতা আছে কিনা দিন বা আকিদাগত বিচ্ছেদের কারণে বা আখিদা ভিন্ন হওয়ার কারণে সে পার্থক্য হতে পারে যেটা শেখ আমানুল্লাহ সাহেব স্পষ্ট করে তুলে ধরলেন এবং বংশগত কারণে যে মহার্রামা যেগুলি বংশগত কারণে আবার দুগ্ধপান সংক্রান্ত সে কারণে হতে পারে সেগুলি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন একটা বিষয় যেটা আছে আমাদের কাছে জানা দরকার যে আমাদের সমাজে কিন্তু পাত্রী অনেকেই শুধু খালি দেখাতেই থাকেন এক জায়গা থেকে প্রস্তাব আসলো এবং প্রস্তাবটা চূড়ান্ত হলো না এটা এখানে বিয়ে হবে কি হবে না এক মুসলিম ভাই প্রস্তাব দিল দেওয়ার পরে এটা চূড়ান্ত না হওয়ার আগেই দেখা যায় যে আরেক জায়গায় সেখানে কথাবার্তা চলছে এবং আরেক জায়গায় দেখা দেখি পর্যন্ত হয়ে যাচ্ছে পূর্বের তার সাথে কোনো চূড়ান্ত ফায়সালা হলো না অথচ এখানে তো শরীয়ত যেখানে যে শর্ত আরোপ করেছে আল্লাহ রহু ইলেহা এখানে যে এই বিষয়টা বলা হয়েছে এটাও একটা মাওয়া নেয়া বা নিষিদ্ধের প্রতিবন্ধকতার অন্তর্ভুক্ত এ প্রসঙ্গে জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদ আপনি আমাদেরকে স্পষ্ট করে একটু বললে এটা যে বিষয়ে আমরা রসুল করিম আলী ওসাল্লাম থেকে স্পষ্ট দিক পেয়েছি তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন আলা খেতবাতে আখি তোমার ভাই যদি কেউ কোনো মেয়েকে প্রস্তাব করে বিয়ের জন্য তো যতক্ষণ পর্যন্ত তার বিষয়টি সিদ্ধান্তে পরিণত না হয় কি হবে কি হবে না সেটা নির্দিষ্ট না হওয়া পর্যন্ত অন্য কোনো ব্যক্তি তার ভাই আল্লাহ রসুল ভাই বলেছেন যে যেহেতু মুসলমান সবাই ভাই ভাই তোমার ভাইয়ের প্রস্তাবের উপরে তুমি প্রস্তাব দিও না তোমার ভাই প্রস্তাব দিয়েছে এখন তুমি মনে করতেছো যে মেয়েটি অনেক সুন্দরী বা অনেক রূপসী অনেক গুণবতী আমি তাকে বিয়ে করতে পারলে ভালো হতো তার প্রস্তাবের উপর দিয়ে গিয়ে আবার আমি প্রস্তাব দিয়ে দিলাম এখন মেয়ের পরিবারও একটা কর্তব্য হয়ে যায় যে এখন কি করবে তো এবং এর দ্বারা একটা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এই জন্য আমাদেরকে স্পষ্ট ভাষায় এই পর্যায়ে নিষেধ করেছেন যে তোমার ভাই যদি কোনো মেয়েকে প্রস্তাব দেয় সেক্ষেত্রে ওটার শেষ না হওয়া পর্যন্ত হয় বিয়ে হয়ে যাবে আর না হলে সে প্রত্যাখ্যাত হবে তারা প্রস্তাবকে প্রত্যাখ্যান করবে তারপরেই তোমার সুযোগ আসবে তুমি তাকে বিয়ের প্রস্তাব দিতে পারো এবং এটা স্পষ্ট যেটা হলো রসুল সাল্লাল্লাহ আরি ইসাল্লাম যেটা বলছেন মুসলদা আহমদ শহর সাহেম মুসলিমের যে হাদিস স্টার সেটা হলো আলমুমিন আ হুলমুমিন এর প্রশ্নে কিন্তু অনেক হাদিস মুসলিম মুসলিমের ভাই কিন্তু রসুল সাল্লাহ বলছেন ফেলা ইয়াহাই লু লেহো তার জন্য হালাল হবে না দুটি জিনিস এখানে বলেছেন একটা হলো যে ব্যবসার ক্ষেত্রে একটা জিনিস দাম দামাদামি হচ্ছে এটা কিনবে কি কিনবে না মুসলিম ভাই ব্যাপারে চূড়ান্তই করলো না আপনি সেখানে একটু গিয়ে দাম বলে দিলেন বা সেখানে তার প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন সেটাও যেমন শরীয়তে আপত্তিকর অনুরূপ ভাবে ওখে মানে সে একজন মুসলিম ভাই তার প্রস্তাব দিয়েছে যতক্ষণ না সেটা একটা চূড়ান্ত ফায়সালা হবে যে হ্যাঁ হয় সে ছেড়ে দিল অথবা সে এটাকে বিয়ে করে ফেললো সে ছেড়ে দিলে বিয়ে করলে তার কোনো প্রশ্নই আসে না আর ছেড়ে দিলে তখন আপনি প্রস্তাব দিতে পারেন ধন্যবাদ জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদকে এখন আমি শেখ সাইফুদ্দিন একটি বিষয়ে আমরা এখানে দেখতেছি যে ইজাব এই ইজাবটা কি এবং ইজাবের ক্ষেত্রে যে শর্ত বলা হচ্ছে আঁকে দেন এটা এবং ইত্যাদু মজলিস ইজাবে এ বিষয়ে একটু দৃষ্টিপাত করার জন্য ইজাবের ক্ষেত্রে ইজাব যেটা বলতে বোঝায় সেটা হলো যে মেয়ের যে গার্জিয়ান বাবা বা বাবা না থাকলে তার ভাই না থাকলে তার ছেলে বা ইত্যাদি যে একটা তার একটা সিস্টেম আছে কে অলি হবেন তার গার্জিয়ান অথবা গার্জিয়ানের পক্ষ থেকে অন্য কাউকে যদি এটার দায়িত্ব দেওয়া হয় তিনি ছেলেকে লক্ষ্য করে বলবেন যে এই মেয়েকে তোমার সঙ্গে আমি বিয়ে দিলাম যার যা যেভাবে হোক সেটা বলবে এটা এই বলাটা এটা কি বলা হচ্ছে ইজাব আর এই ক্ষেত্রে আমাদের দেশে একটা প্রচলিত নিয়ম আছে বাবা উপস্থিত তারপরে উকিল বাবা ডেকে নিয়ে এসে উনি আবার এগুলিকে বলেন বা আমাদের দেশে দেখা যায় যিনি আলেম বিবাহ পড়ান তিনি এই কথাটা বলেন যে বিয়ে হচ্ছে বা এত টাকা অমুকের ছেলে অমুকের মেয়ের সঙ্গে এত টাকা মোহরানা এটা কিন্তু সিস্টেম শরীয়ত না শরীয়তের সিস্টেম হলো গার্জিয়ান নিজেই বলবেন ছেলেকে লক্ষ্য করে এবং এখানে উত্তম হলো যেটা পরে আমাদের আসবে সোনার উন্নিকার মধ্যে যে দুজন সাক্ষী রাখা এটা সাক্ষী রেখে বলা তো এই যে আমাদের দেশে ইজাবের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যদি এই যে ওয়ালি হবেন ওয়ালির ক্ষেত্রেও কিন্তু আমাদের দেশে একটা গরমসি দেখা যায় অনেক সময় মেয়ে মানুষ ওয়ালি হয়ে যান না ওয়ালি হওয়ার জন্য সাইফুদ্দিন বেলাল দুঃখিত আপনার এই আলোচনাটা আমরা পরে শুনবো একটি বিরতির পর চমৎকার আলোচনা চলছিল সম্মানিত সুদীয় দর্শক বৃদ্ধি আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি ফিরে আসছি আমাদের প্রিয় অনুষ্ঠানে ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম peace TV Bangla. who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects and animals? Want to know more? Join us for stories of the prophet. Nobide Kahini. আজ সন্ধ্যা 6টায় আপনাদের সম্প্রচার সকাল 11টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় সম্মানিত দর্শক কিন্তু বিরতির উপর ফিরে এলাম আমাদের নির্ধারিত আলোচনায় আপনাদেরকে পুনরায় স্বাগত আমরা বিরতির আগে আলোচনা করতেছিলাম জনাব শেখ সাইফুদ্দিন বেলাল চমৎকারভাবে বলতে ছিলেন বিবাহের একটি ইজাবের একটা বিশেষ দিক হচ্ছে অলি বা অভিভাবকের দায়িত্ব ও কর্তব্য প্রসঙ্গে আপনি আপনার বাকি অংশটা সমাপ্ত করার জন্য জি বলছিলাম যে যিনি অভিভাবক হবেন তার জন্য তো কিছু শর্ত আছে সেখানে নাকে মুসলিম হওয়া বয়স্ক হওয়া বা বালিক যেটা সাবালক বলি আমরা হওয়া এবং বিবেকসম্মত সুস্থ বিবেকের অধিকারী হওয়া রাশিদ এবং এই বিয়েটার ব্যাপারে যেখানে পাত্রস্থ করতেছে তার কন্যাকে বা তার বোনকে এটা উপযুক্ত কিনা এই জন্যে আমাদের দেশে দেখা যায় যে বাবা বেঁচে আছেন তারপর একজন বাইর থেকে একটা সাধারণ মানুষকে নিয়ে এসে তাকে দিয়ে অলির কাজটা করানো হচ্ছে এটা কখনোই উচিত নয় আর একটা যেটা বিষয় হয় যে টেলিফোনের ক্ষেত্রে যখন আমরা ব্যবহার ব্যাপারটা আসে এখানেও কিন্তু যিনি ওয়ালি তিনি এটা দায়িত্ব পালন করবেন টেলিফোনের বিবাহ এই যে ইজাবের ব্যাপারটা এখানে আমাদের প্রশ্ন আসতো আধুনিক যুগে অনেক প্রশ্ন করে থাকে আমাদেরকে যে যদি এখানে কোনো ফাঁকি বা কোনো ধোকার আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রেও টেলিফোনের মাধ্যমে এই মিডিয়াটা ব্যবহার করতে পারে আজ অসুবিধা নেই বিশেষ করে আমরা এখানে জোর তাগিদ দিব যে ইজাবের বিষয়টা যাতে করে ওয়ালি বা তার গার্জিয়ান বা তার আপনার পক্ষ থেকে যিনি দায়িত্ব পালন করবেন তিনিই যেন হন বাইরের কোনো তৃতীয় পক্ষ যেন এই কাজটা না করেন আমি মাদানী সাহেবকে অনুরোধ করতে চাইব যেটা আমাদের সমাজে দেখা যাচ্ছে অনেক জায়গাতে যে অলি বা অভিভাবক তাদেরকে অপেক্ষা করে অনেক যুবক যুবতী যারা নিজেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছেন কোথাও কোথাও এমন কালচার আমাদের সামনে পাওয়া যাচ্ছে যে যারা হয়তো কোর্ট ম্যারিজ করছেন আবার কোথাও এমনও দেখা যাচ্ছে যে কেউ বলছেন যে নিশি রাত্রে চাঁদকে সাক্ষী রেখে আমি বিয়ে করে ফেললাম তো এই সমস্ত ব্যাপারে একটু দৃষ্টিপাত করার জন্য আমি জানাব শেখ শেখ আমানুল্লাহ মাদানীকে অনুরোধ করব এক্ষেত্রে অভিভাবক ছাড়া বিবাহ হবে না এটা নিশ্চিত কারণ রসুল সালাম বলছেন আইউমা ইমরাতিন নাকাহাত বিগাইরি দিন ওয়ালি ইহা ফানি কাহুহা বা তিলুন বা তিলুন বা অভিভাবক ব্যতিরিকে যে কোনো মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তার বিবাহ বাতিল 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 অন্য আরেকটি বর্ণনা আসছে লা নিকাহা ইল্লা বিওয়ালি ওয়ালি ছাড়া অভিভাবক ছাড়া বিবাহ হবে না অভিভাবক ছাড়া বিবাহ হবে না বিবাহ শুদ্ধ হবে না এ কথাটা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত পরক্ষণে আর একটা জিনিস খেয়াল করা উচিত অনেক সময় অনেক অভিভাবক প্রথম দিকে নিজের ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করে না তারা পরকিয়া জড়িয়ে পড়ে পরকিয়া জড়িয়ে পড়ার পরে তাদের এই পথে বাধার সৃষ্টি করে তারা অবৈধভাবে বিবাহ করার পরে ছয় মাস নয় মাস পরে মেনেই নেয় তা আপনি যদি মেনেই নেবেন তো প্রথমে মেন মানলেন না কেন তাদের পছন্দ যে বিবাহ দিয়ে দিতেন তাহলে প্রথম দিন থেকেই তারা বৈধ সম্পর্ক যা অবৈধ হয়েছিল আগে সেটা তো হয়েছিল তারা অবৈধভাবে এই বিবাহটা হতো না এদিকে অভিভাবকের দৃষ্টি রাখা উচিত আর অভিভাবক বেঁচে থাকা অথবা উপস্থিত থাকা সত্ত্বেও যে বালককে ধরে এনে করা হচ্ছে এবং সেখানে একটা আত্মীয়তার সম্পর্ক জুড়ে দেওয়া হচ্ছে ও মেয়েটা ওই বালকটাকে বাপ ডাকবে আর ছেলেটা শ্বশুর ডাকবে এগুলি নেহায়েত অন্যায় কাজ এগুলি এই ধরনের আত্মীয়তা এটা ইসলাম শরীয়ত অনুমোদন করেনি আর একটি বিষয় এখানে খেয়াল করার বিষয় সেটা হলো এই যে গ্রাম্য বিয়েতে দেখা যায় যে ওই দলবদ্ধভাবে সবাই বাড়ির ভিতরে আন্দরমহল গিয়ে মেয়েকে বলছে তুমি কবুল বলো মেয়ে কবুল বলবে কেন মেয়ের অভিভাবক বলবে ছেলেকে আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিলাম অভিভাবক বলে বিয়ে দিলাম ছেলে বলবে বিয়ে করলাম হয়ে গেল বিয়ে তো এখানে মেয়ের তো কোনো সম্পর্ক নেই বঞ্চ মেয়ের কাছ থেকে অভিভাবক অনুমতি নিয়ে রাখবে অনুমতি ছাড়া জোর করে মেয়েকে বিবাহ দিতে পারে না এমনকি নাবালক নাবালিকা যদি হয় তাহলে তারা সাবালক সাবালিকা হওয়ার পরে বাপের সেই বিয়েকে তারা প্রত্যাখ্যান করতে পারে সে অধিকার তাদেরকে দেওয়া হয়েছে অতএব এই বিষয়গুলি খেয়াল রাখলে দেখা যাবে যে অনেকটা আমরা সুবিধা পাবো এবং সমাজের মধ্যে যে সমস্ত বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে সেগুলি থেকে আমরা বেছে চলতে পারবো আল্লাহাক আমাদেরকে এ ব্যাপারে তৌফিক দান করুন যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি অভিভাবক তার দায়িত্ব যদি যথাযথভাবে পালন করেন এবং সেখানে যদি চাপাচাপি না হয় তারা তাদের যদি সম্মতি নিয়ে এতে প্রস্তাবটা সুন্দর করে উপস্থাপন করেন তাহলে কবুল বলার দায়িত্ব যে বরপক্ষের তারা সে দায়িত্ব পালন করবে আমি এ ব্যাপারে জনাব শেখ ইউসুফ আবদুল মজির সাহেবকে একটু বলতে চাই যেটা হলো যে দেখা যাচ্ছে যে ইজাবের সময় একটা বিষয় লক্ষ্য রাখতে হয় সেটা হলো তামাইজুল মোতা সেখানে যেটা বলা হচ্ছে যেটা দেখা গেল যে একটা ছেলে মেয়েটা ভালো কিন্তু দেখা গেলো একটা বর ধরে নিয়ে আসা হলো সে একটা পাগল উপযুক্ত না এই যে অথবা না বালক মেয়ে বা আলেগা ছেলে না বালক এই যে বিষয়ের যে পার্থক্যটা এটা তো শরীর কি অনুমোদন করে বিয়ের জন্য একটা ইসলামিক পরিভাষায় কুফু বলা হয়েছে সেখানে মেয়ের দিক থেকে বিশেষ করে মেয়েকে এমন জায়গায় বিয়ে দেয়া যেখানে সে নিজেকে অমানিতা মনে করে অমাননার শিকার হয়েছে আমি এই ধরনের পাত্র যে মেয়ের সঙ্গে কম্পিটেন্ট নয় মেয়ের তার পারিবারিক মর্যাদার সঙ্গে সংগতিপূর্ণ নয় এক্ষেত্রে ইসলাম কুফুর কথা বলে মেয়েকে এই পর্যায়ে প্রত্যাখ্যান করা বা অভিভাবক যারা তাদেরকে এই বিষয়ে চিন্তা করে একটা যোগ্য পাত্র খুঁজে এবং পাগল ধরে এনে বিয়ে দিয়ে দিল বাচ্চা ধরে এনে বিয়ে দিয়ে দিলো এটা তো মানে এটা শরিয়ত মোটেই অ্যাকসেপ্ট এটা অবশ্যই কি করতে হবে উভয় পক্ষ তাদের ভিতরে একটা সামঞ্জস্য থাকতে হবে তবেই ইজাবটা অভিভাবক দিতে পারে এটা পরিষ্কার হলো আচ্ছা আরেকটা বিষয় হলো ইজাবের বেলায় ফকাহারা যেটা দৃষ্টিভঙ্গি দিয়ে থাকে সেটা হলো ইতেহাদু মজলি ইজাবোল খবর ইজাব খবরের ভিতরে যে মানে কাছাকাছি সময়ে হওয়া এই ব্যাপারে আমি শেখ যে মাজলিসে বা যে বৈঠকে ইজাব করা হবে সেই বৈঠকে পাত্র অথবা পাত্রের যে উকিল হবেন তিনি সেখানেই কবল বলবেন কারণ যদি এমন হয় যে এখন বললো যে আমার মেয়েকে বিয়ে দিলাম বা আমার বোনকে আর এখান থেকে চলে গিয়ে অন্য জায়গায় গিয়ে বললাম আমি কবল করলাম এটা কিন্তু নয় কারণ এটা একটা শর্তের মধ্যে আসে যে ইতেহাদুল মাজলিস একই জায়গাতে ইজাব কবল হতে হবে এবং যে ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম তাহলে কি টেলিফোনে লন্ডনে আছি মেয়ে বা ছেলে আর মেয়ে আছে বাংলাদেশে তাহলে কি বিয়ে হবে না টেলিফোনের মাধ্যমে এটাই কিন্তু একটা মাঝেস বলবো আমরা একই সাথে বলতেছে এবং এবং একটু আগে আমি বলেছিলাম যে কিন্তু ধোকার যেন বা কোনো প্রতারণার যদি আশঙ্কা না থাকে ছেলে একটা দেখালো হয়ে গেল আরেকটার সঙ্গে বা মেয়ে দেখালো একটা আরেকটা হয়ে গেল গ্রাম অঞ্চলে আমাদের হয়েছে আমরা শুনেছি এমন যে সুন্দরী মেয়েকে দেখে এরকম দশটা মেয়ের বিয়ে দেওয়া হয়েছে তো এটা এমন যদি না হয় এবং কোনো ধোকা না থাকে তাহলে সেক্ষেত্রে জায়েজ হতে পারে বর্তমান ইমিডিয়েটলি আগে বলেছে মানে এখানে স্পষ্ট যেটা হলো যে মানে বর্জন করার অথবা প্রতারণার এমন কোনো যদি সম্ভাবনা না থাকে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে সামান্য দূরত্ব হলেও এটা ইজাব কবলে কোনো ব্যাঘাত সৃষ্টি করবে না ধন্যবাদ আপনাকে যেটা হলো বর্তমানে আমাদের একটা আধুনিক সমস্যা যে খুন নওয়াজ অন্তর্ভুক্ত হচ্ছে যে টেলিফোনে বিয়ে করা এই টেলিফোনে বিয়েটার ভিতরে যেটা আমাদের শেখ সাইফুদ্দিন বেলাল সাহেব চমৎকারভাবে বলেছেন যে প্রতারণা আমাদের ভিতরে পরিলক্ষিত হচ্ছে ইসলামী শরিয়ত বিবাহের ব্যাপারে সেখানে شاهد বা সাক্ষীর সাক্ষী শুধু একজন হলে হবে না দুইজন সাক্ষী সেখানে থাকবে আকেল বালেগ বুদ্ধিমত্তায় পরিপূর্ণ পূর্ণ বয়স্ক এবং পুরুষ দুইজন পুরুষ থাকবে সাক্ষী দিনদার দিনদার এরকম শর্ত মাফিক দুইজন সাক্ষী থাকবে এবং তারা নিজ কানে শুনবে ইজাবটাও শুনতে পাবে কবুলটাও শুনতে পাবে তো কবুল যে বলেছে এটা ভালো করে পরিষ্কার করে শুনতে পায় এরকম আকেল বালেক দিনদার লোক সেখানে সাক্ষী হিসাবে উচিত সাক্ষী পুরুষ আকাশের চাঁদকে সাক্ষী রেখে আর ওই কলার গাছকে সাক্ষী রেখে আর আমের গাছ আর ওই বাগানকে সাক্ষী রেখে ও তো হলো না ওটা তো একটা নেকামি এবং নোংরামি ছাড়া কিছু নয় দুইজন আকেল বালেক দুজন সাক্ষী সাক্ষ্য দিবে যে হ্যাঁ আমরা ইজাবও শুনেছি এবং কবুলও শুনেছি আমি এ ব্যাপারে যেটা বলতে চাইছি জনাব শেখ ইউসুফ আব্দুল মাজিদ সাহেবকে যেটা হচ্ছে যে অভিভাবককে বাদ দিয়ে বর্তমানে যে ছেলেরা এই বিয়ে শাদিগুলি করছেন যেগুলি সম্পর্কে শেখ আমানুল্লাহ মাদানি স্পষ্ট করে বলছেন যে রসুল বলছেন বা নাকা হাত বিবাহ ইহা ফানি কাহা বা থেলুন বা থেলুন বা থেলুন ভালো আপনি একটু বললে অভিভাবক ছাড়া যদি এরকম বিয়ে হয় তাহলে যেহেতু ভাই বলেছেন যে ওই মেয়ে তার স্বামী হিসাবে যাকে গ্রহণ করছে তার চরিত্র কি তার বংশমর্যাদা কি তার অবস্থান কি এবং তার ভবিষ্যৎ কি এই সম্পর্কে তার যেহেতু তেমন উপলব্ধি করবার কোন ক্ষমতা নেই তো অলির শর্ত শর্ত কাজেই সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই মেয়ে পরবর্তীকালে প্রতারিত হয় সে তার লোকের ও তার মিথ্যা অনেক বাসনা সে প্রকাশ করে এবং নিজেকে বড় করে দেখায় মেয়েকে প্রতারিত করবার জন্য সে নিজের ভাবমূর্তিকে মেয়ের সামনে তুলে ধরে যে আমি আমার এই আছে সেই আছে নানানটা বলে কিন্তু পরে যখন বিয়ে হয়ে যায় তখন মেয়ে উপলব্ধি আমার প্রশ্নটা আপনার কাছে যেটা ছিল যে কোন কোথাও যদি এরকম বিয়ে হয়ে যায় যে সে আপনার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে হয়ে গেল রসুল আসলাম যেখানে নিকাহ বাতিল বলছেন এই ব্যাপারে তো আর কোনো সন্দেহ আমাদের নাই তাই না সেটা বিবাহ সংগঠিত হবে না আচ্ছা আমাদের সময় সংক্ষিপ্ত সেজন্য সংক্ষেপে আমরা শেখ সাইফুদ্দিন বেলাল সাহেবের কাছে আমরা তো এই ব্যাপারে যদি এরকম কোন বিয়ে সংগঠিত হয়ে যায় পরে আমাদের পরামর্শ থাকবে যে বিবাহ আবার নতুন করে পড়িয়ে নিতে হবে এবং বিগত দিনের জন্য তারা ইস্তফার করবে এবং তাদেরকে কিছু কিছু হালকা শাস্তি বা অভিভাবক দিতে পারেন অভিভাবকরা ধমকি যখন মেনেই নিচ্ছেন তখন এক্ষেত্রে বিবাহটা আবার পুনরায় পড়ানো ভালো এটা আমরা মনে করি শেখ সাইফুদ্দিন বেলাল সাহেব আপনি বলবেন যে এই যে বিবাহের ভিতরে যে আমাদের সমাজে যেটা হচ্ছে যে শর্তগুলি মানা হচ্ছে না হ্যাঁ এ ব্যাপারে আপনি একটু তাগিদ দিয়ে কিছু দুইটি কথা বলার জন্য অনুরোধ করছি আসলে শর্ত যেটা না পালন করলে এ যা ফাত আশ্বার তো ফাতাল মাসুর শর্ত যদি না পালন করা হয় তো যে জন্যে করে সেটাই নষ্ট হয়ে যাবে এই জন্যে শর্তটা অত্যন্ত জরুরি এবং আমাদের সমাজ আমাদের দেশ আমাদের অভিভাবক বা ছেলেমে সবাইকে আমরা অবত্য আহ্বান জানাবো যে শরীয়ত আপনার কল্যাণ চেয়েছে মঙ্গল চেয়েছে আপনাকে ছোট করে চাইনি আপনার অমঙ্গল চাই নাই তাহলে কেউ যদি কাউরি এহসান করে কাউরি মঙ্গল চাই আর আমি যদি ওই মঙ্গলটাকে অমঙ্গল মনে করি তাহলে এটা আমার নির্বোধিতার পরিচয় ধন্যবাদ জনাব শেখ সাইফুদ্দিনকে অবশেষে বিদায়ের পাখালে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে সকলের খায়ের ও আফেদ কামনা করে এখানেই এ পর্বের সমাপ্তি করছি ও আখরি দামানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী Oh, কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খান্নাটা একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান

ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট দা রেট পিস টিভি ডট টিভি পিস টিভি মানবতার সমাধান